أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা গত পর্বে 12 নম্বর আয়াত পর্যন্ত শিখেছি সূরা ইয়াসিন এর। এখন আমি আপনাদেরকে 13 নম্বর আয়াত থেকে ইনশাল্লাহ শুরু করছি। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি যা যা বলি, আর সে অনুযায়ী পড়ার চেষ্টা করবেন, আর আমি যখন পড়তে বলবো তখন আপনারা পড়বেন। ওয়াজরিব বলেন, সবাই বলতেছেন না, সবাই একটু বলবেন একসাথে, ওয়াজরিব। লাহুম মাসালান, أصحاب القرية، أصحاب القرية. ওকে, দেখেন এই জায়গায় আয়াতের মাঝখানে মিম আছে, এই জায়গায় ওয়াকফ করতে হবে আমাদের, এটা ওয়াকফ করা বাধ্যতামূলক, ওয়াকফে লাজিম বলা হয়। এখন আমরা এই জায়গায় ওয়াকফ করলে, গোলতার উপরে ওয়াকফ করলে গোলতা হা হয়ে যাবে এবং সাকিন হবে, তাহলে হবে করিয়া। ওকে, এবার খেয়াল করেন একটা জিনিস, এ জায়গায় এই পর্যন্ত যত নিয়ম কানুন আছে আমি সেটা আপনাদের বলছি। প্রথমে দেখেন এই জায়গায় র অক্ষরের নিচে জের আসছে, র অক্ষরটি চিকুন করে পড়বেন। তারপরে নিয়ম আছে এখানে কলকলার অক্ষর বা সাকিন অবস্থায় আসছে এই জন্য। তারপরে এখানে নিয়ম আছে মিম সাকিনের পরে মিম আসছে, ইদগামে সাফাউই হবে, মিম সাকিন ইদগামে সাফাউই অর্থাৎ গুণার সাথে মিলিয়ে পড়বেন। তানবিন এর পরে ইজহারের অক্ষর হামজা আসছে, স্পষ্ট আকারে পড়তে হবে। আর অনেকে কিন্তু এই জায়গায় সদ এর জায়গায় সিন উচ্চারণ করে ফেলবেন, এটা যতদূর সম্ভব আপনারা খেয়াল রাখবেন যে এটা সদই, স একটু মোটা করে উচ্চারণ করতে হবে, চিকুন আওয়াজে পড়লে সিন এর মতো হয়ে যাবে। তারপরে দেখেন এখানে একালিপ টেনে পড়তে হবে, আর এখানে র সাকিন তার ডাইনে জবর আসছে, এজন্য র অক্ষর মোটা করে পড়বেন। আর এ জায়গায় ওয়াকফ করলে তো গোলটা হা হয়ে যাচ্ছে, এটা বলেছি। এখন আমরা এই জায়গা থেকে এ পর্যন্ত পড়বো। وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ اوكي তারপরে দেখেন إِذْ جَاءَ أَهْل إِذْ جَاءَ أَهْل মুরসালুন, ওকে, এখানে আয়াতের শেষ। আমরা এ জায়গা থেকে এ পর্যন্ত যে নিয়মগুলো আছে সেগুলো বলছি। এ জায়গায় চার লিপ টেনে পড়তে হবে, মোটা বাঁকা চিহ্ন আছে এজন্য। আর এ জায়গায় র সাকিন তার ডাইনে পেশ আসছে, মোটা করে পড়বেন। আর এ জায়গায় দেখেন আমরা ওয়াকফ করলে নুন সাকিন হয়ে যাচ্ছে, এক আলিপ মদ এর পরের অক্ষরে অফের কারণে সাকিন হইলে তিন আলিপ টেনে পড়তে হয়, এই মদের নাম হলো মধ্যে আরজি। আমার সাথে বলবেন ইজ জা আহাল মুরসালুন, ইজ জা আহাল মুরসালুন। সবাই অনুগ্রহ পূর্বক সবাই পড়বেন, আমি সবার আওয়াজ পাচ্ছি না। إِذْ أَرْسَلْنَا إِذْ أَرْسَلْنَا এই জায়গায় মিলিয়ে পড়লে এখানে তিন আলিপ টেনে পড়তে হবে, আমি মিলিয়ে পড়ার মতোই পড়েছি এজন্য তিন আলিপ টেনে পড়েছি। ইলাই হিমুস নাই নি, ইলাই হিমুস নাই নি, ফাকাযাবুহুমা এরকম বলেন, এটা কিন্তু ঝা অক্ষর, ঠিক আছে, বিসালিসিন
ফাকালু, তিন আলিফ টেনে পড়তে হবে এই জায়গায়। ইন্না ইলাইকুম, মুরসালুন, ওকে। এবার খেয়াল করেন, এ জায়গা থেকে এ পর্যন্ত যত নিয়ম আছে আমি সেটা বলছি। র সাকিন তাই ডাইনে জবর আসছে মোটা করে পড়বেন। এ জায়গায় চিকুন বাঁকা চিহ্ন আছে উপরে, এই জন্য এই জায়গায় তিন আলিফ টেনে পড়তে হবে। তারপরে দেখেন এই জায়গায় জবরের বামে জসবলা ইয়া আসছে নরম করে পড়বেন। এ জায়গায়ও একই, অর্থাৎ নরম করে পড়তে হবে। এ জায়গায় এক আলিফ টেনে পড়তে হবে পেশের বামে জসমলা ওয়াও মদের হরফের জন্য। এ জায়গায় জবরের বামে খালি আলিফ মদের হরফে এক আলিফ টেনে পড়তে হবে। আর এ জায়গায় প্রায় লোক ভুল করে থাকে, সেটা হলো জাজ না এরকম বলে, এটা হবে জাজ না, এখানে এক আলিফ টেনে পড়বেন, এখানেও এক আলিফ টেনে পড়বেন। এরপরে দেখেন এ জায়গায় তানবিন এরপরে ইকফার অক্ষর ফা আসছে, এজন্য নাকের বাঁশিতে নিয়ে গোপন করিয়া গণ্যা করে পড়তে হবে। তারপরে এ জায়গায় চিকুন বাঁকা চিহ্ন আছে, তিন আলিফ টেনে পড়বেন। আর এ জায়গায় হরকতের বামে নুনে তার্জিদ আছে, ওয়াজিব গণ্যা করতে হবে। এখানে আবার চিকুন বাঁকা চিহ্ন আছে, তিন আলিফ টেনে পড়বেন। আর এ জায়গায় দেখেন এই যে মিম সাকিনের পরে মিম সাকিন ইদগামে সাফাবিয়ার অক্ষর মিম আসতে গণ্যার সাথে মিলিয়ে পড়বেন, র অক্ষর মিলিয়ে পড়তে হবে। আর এ জায়গায় ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে। ওকে, এখন আমি পড়ছি এ জায়গা থেকে এই পর্যন্ত একটু দেখছি আমরা বেশ লম্বা আয়াত। তাহলে আমরা এ জায়গায় ভিতরে কোনো জায়গায় ওয়াকফ করব, তারপরে আবার মিলিয়ে পড়বো ইনশাআল্লাহ। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بولين إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا ওকে, এখন আমরা এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়বো, আমরা এই জায়গা থেকে আবার মিলিয়ে পড়তে পারি। فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ قَالُوا قالوا একালিফ টেনে পড়বেন, বলেন মা আনতুম ইল্লা বাশারুম ওকে, দেখেন এখানে এক আলিফ টেনে পড়তে হবে, এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। এ জায়গায় ইকফা গুণ্না হবে, এ জায়গায় এক আলিফ টেনে পড়বেন, আর এ জায়গায় হলো গুণ্নার সাথে মিলিয়ে পড়তে হবে। এ জায়গায় এক আলিফ টেনে পড়বেন, আর সবসময় মনে রাখবেন যে জায়গায় আয়াতের মাঝখানে লাম আলিফ আছে সে জায়গায় ওয়াকফ করবেন না, যদি ওয়াকফ করেই ফেলেন তাহলে এক দুই শব্দ আগের থেকে আবার মিলিয়ে পড়বেন। আবার এই জায়গায় দেখেন তিন আলিফ টেনে পড়তে হবে, এখানে আবার ইকফা গুণনা, আর এখানে এক আলিফ টেনে পড়তে হবে, এখানেও আবার ইকফা গুণনা। আর এখানে তানবিন এর পরে ইজহারের অক্ষর হামজা আসছে, স্পষ্ট আকারে পড়তে হবে, এখানে স্পষ্ট আকারে পড়তে হবে, গুণনা করা যাবে না। এখানে আবার ইকফা গুণনা করতে হবে, এখানে এক আলিফ টেনে পড়বেন, আর এ জায়গায় দেখেন তিন আলিফ টেনে পড়তে হবে। ওকে, আমরা এ জায়গার থেকে আমরা চেষ্টা করব
এই পর্যন্ত পড়ার প্রথমবার। আমরা এই জায়গায় অক্ফ করলে কী হবে, নুন সাকিন হয়ে যাবে, আর একালিপ মদের পরের অক্ষরে অক্ফের কারণে সাকিন হয়। আমরা এই জায়গায় তিন আলিপ টেনে পড়বো, যেহেতু আমরা এখানে অক্ফ করতে চাচ্ছি। এজন্য সবাই আমার সাথে পড়বেন, قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن ওকে, এবার খেয়াল করেন, আমরা এ জায়গায় ওয়াকফ করেছিলাম, এখন আমরা এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়বো আবার। ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। ওকে, মাশা আল্লাহ। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون এতে দেখেন, এখানে একলিপ টেনে পড়তে হবে, এখানেও একলিপ টেনে পড়বেন, আর অক্ষরের উপরে জবর আসছে মোটা করিয়া পড়বেন, এখানে একালিপ টেনে পড়তে হবে, এ জায়গায় তিন আলিপ টেনে পড়তে হবে, এ জায়গায় নরম করে পড়তে হবে, আর এ জায়গায় কোনো গুণ হবে না, এ জায়গায় র সাকিন তার ডাইনে পেশ আসতে মোটা করে পড়তে হবে, আর এ জায়গায় অক্ষ করলে তিন আলিপ টেনে পড়তে হবে। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ مبين এ জায়গায় একালিপ টেনে পড়বেন, এ জায়গায় তিন আলিপ টেনে পড়তে হবে, এখানে একালিপ টেনে পড়তে হবে, আর এ জায়গায় অক্ষ করলে তিন আলিপ টেনে পড়বেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন قالوا إنا تطيرنا بكم এ জায়গায় আয়াতের মাঝখানে জিম আছে, আমরা এই জায়গায় ওয়াকফ করতে পারি। আমরা এখন এ জায়গা থেকে এ পর্যন্ত যে নিয়মগুলো আছে সেগুলো বলছি। এ জায়গায় তিন আলিপ টেনে পড়তে হবে, এ জায়গায় ওয়াজিব গুণা আছে, আর এক আলিপ টেনে পড়তে হবে, এ জায়গায় এখানেও এক আলিপ টেনে পড়তে হবে। তাহলে আমার সাথে বলেন, قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم لنرجمنكم
وليمسنكم وليمسنكم منا عذاب أليم ওকে, এ জায়গা থেকে এ পর্যন্ত যত নিয়ম আছে আমি সেটা আপনাদের বলে দিচ্ছি। এ জায়গায় দেখেন আয়াতের শেষ, এই জন্য আমরা এখানে ওয়াকফ করব। এ জায়গায় কোনো গুণনা করা যাবে না, এ জায়গায়ও কোনো গুণনা নাই। এখানে ইকফা গুণনা, অর্থাৎ নাকের বাঁশিতে নিয়ে গোপন করে গুণনা করে পড়তে হবে। এখানে একালিপ টেনে পড়বেন, এখানে র সাকিন তার ডাইনে জবর আসতে মোটা করে পড়বেন। এ জায়গায় ওয়াজিব গুণনা করতে হবে, এখানে কোনো গুণনা নাই, এখানে ওয়াজিব গুণনা, এখানে আবার গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে। এ জায়গায় ওয়াজিব গুণনা আছে, আবার এ জায়গায় একালিপও টেনে পড়তে হবে, এখানেও একালিপ টেনে পড়তে হবে। আর এ জায়গায় স্পষ্ট আকারে পড়তে হবে, কোনো গুণনা করা যাবে না। আর এ জায়গায় ওয়াকফ করলে তিন আলিপ টেনে পড়তে হবে। ওকে, সবাই আমার সাথে বলবেন, লা ইল্লাম তান্তাহু লানারজুমান্নাকুম ওয়ালায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। طائركم معكم معكم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون بل أنتم এ জায়গায় দেখেন ইকফা গুণনা, এ জায়গায় গুণনা নাই, এ জায়গায় আবার গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে। আর এ জায়গায় র অক্ষরের নিচে জের আসছে, চিকন করে পড়বেন, এখানে তিন আলিপ টেনে পড়তে হবে। বাল আনতুম কওমুম মুসরিফুন বাল কওমুম মুসরিফুন وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَا قال يا قوم يا قوم اتبعوا المرسلين ওকে, আমরা এই জায়গায় দেখেন চার লেফট টেনে পড়বো। মেন এখানে কোনো গুণনা হবে না, এ জায়গায় একালিপ টেনে পড়তে হবে, এ জায়গায় গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে একালিপ টেনে পড়বেন, এখানেও একালিপ টেনে পড়তে হবে। আর এ জায়গায় র মোটা করে পড়তে হবে, আর এ জায়গায় তিন আলিপ টেনে পড়বেন।
وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَا قَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ وَجَاءَ مِنْ মুরসালিন খেয়াল করেন, যখন আয়াতের শুরুতে এভাবে হামজা থাকবে এবং তারপরের অক্ষরে হরকত থাকবে, অর্থাৎ মাঝখানে লাম না থাকবে, তখন সে জায়গায় জের ধরে পড়বেন। ইত্তাবিউ, মাল্লা ইয়াসআলুকুম, ওকে, আমরা এই জায়গায় দেখি, এ জায়গায় একালিপ টেনে পড়বো, এখানে গুণনা করা যাবে না, এখানে আবার একালিপ টেনে পড়তে হবে, এ জায়গায় কলকলা হবে, আর এ জায়গায় গুণনার সাথে মিলিয়ে পড়বেন, আর এখানে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়বেন, আর এখানে মিম সাকিনের পরে মিম আসছে, গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে। ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরাও وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي وَمَا لِيَ لَا فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ এখানে এক আলিফ টেনে পড়বেন, এখানে তিন আলিফ টেনে পড়বেন, আর আইন অক্ষরটা গলাটা চেপে উচ্চারণ করবেন, এখানে এক আলিফ টেনে পড়তে হবে, র অক্ষর মোটা করে পড়তে হবে, এখানে এক আলিফ টেনে পড়বেন, এখানে র অক্ষর মোটা করে পড়তে হবে, আর এই জায়গায় অক্ষের সময় তিন আলিফ টেনে পড়বেন। ওয়ামা লিয়া লা আ'বুদু আল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, আআত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনির রহমানু বিজুরিল লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন ওকে, এ জায়গায় দেখেন, এ জায়গায় ইকফা গুণনা হবে, এখানে এক আলিফ টেনে পড়বেন, এ জায়গায় তিন আলিফ টেনে পড়তে হবে, তারপরে
হামজাতে একারে টেনে পড়বেন, এ জায়গায় স্পষ্ট আকারে পড়তে হবে। আর এখানে গুণার সাথে মিলিয়ে পড়তে হবে। র অক্ষরের নিচে জের আসছে, চিকুন করে পড়বেন। আর দাল কলকলার অক্ষর সাকিন অবস্থায় আছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। একালিপ্টনে পড়বেন, র অক্ষর মোটা করে পড়বেন। এখানে গুণা ব্যতীত মিলিয়ে পড়তে হবে। এখানে ওয়াজিব গুণা আছে, এখানে একালিপ্টনে পড়তে হবে, এখানেও। তারপরে এই জায়গায় গুণার সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে একালিপ্টনে পড়বেন, এখানে ইকফা গুণা, আর এ জায়গায় অক্ফ করলে তিন আলিপ্টনে পড়বেন। ওকে, সবাই আমার সাথে পড়বেন। أَأَتَّخِذُ مِن دُونِهِ آلِهَةً إِن يُرِدْنِ الرَّحْمَنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّي বলেন এ জায়গায় দেখেন আয়াতের মাঝখানে ওয়াকফের কোনো চিহ্ন নাই। আমরা এখানে ওয়াকফ করলে আবার কি করতে হবে, এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে। আমরা এই জায়গা থেকে মিলিয়ে পড়ব। লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়ালা ইউনকিযুন ইন্নি ইযাল লাফি যালালিম মুবিন إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم بربكم فاسمعون صدق الله العظيم